फ्रेंड्स वेलकम माय चैनल मिमिज ब्लॉग। आज हमें नतून एक ब्लॉग निये एसे तुम्हारे आज देखाबो कुलेर बागान। कुलेर बागान देखो गाचे प्रचुर परिमाणे कुल हुए चे, छोटो बड़ो असंख्य गाचे कुल भर्ती। गाचे कुल भर्ती हो गए सरस्वती पूजार समय बाजारे जे कुल पावा जाए बड़ो बड़ो कुल एटा होच्छे सेई कुल गाच। कुल प्रचंड माने खूबी बड़ो बड़ो हय, देशी कुल ना एगुलो चाष करा कुल माठे। आमी भितरे ढुके देखाते पारबो ना कारण कुल गाछे एवं कुल बागाने चारिदिके देखो ए देखो नेट दिए घेरा आछे, नेट दिए घेरा आछे। तो भितरे ढुके देखानो सम्भव ना, আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি একটু। দেখো গাছে কুল ভর্তি। এই কুলগুলো এখন ছোট ছোট হয়েছে, এই কুলগুলো খুবই বড় বড় হয়। বাজারে যে বড় বড় কুল বিক্রি হয় সেই কুল, এই কুলগুলো এখন ঠিকঠাক খাওয়াও যাবে না কারণ ঠিক মিষ্টি না, মানে খেতে কষকষ মতো লাগবে। এখন সরস্বতী পূজো যেহেতু দেরি আছে তো এই কয়েকদিনে এই কুলগুলো বড় হয়ে যাবে, তখন বাজারে এসে যাবে। দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমার চ্যানেলে ব্লগসগুলো যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো কেমন মোটা মোটা নেট দিয়ে চারিদিক দিয়ে ঘেরা, মানে কেউ যাতে সহজে না ভিতরে ঢুকতে পারে। এগুলো সবই আমাদের চাষ করা কুল। আমাদের গ্রামের চারপাশটা সত্যি খুব সুন্দর, চারিদিকে শাকসবজি তে ঘেরা এবং ঢাকা। আল পথ দিয়ে আস্তে আস্তে হেঁটে আমি বাড়ির দিকে যাব। দেখো কত সুন্দর চারিদিকে গাছপালায় ঢাকা। দেখো এখানে বিঘা বিঘা জমি কুল চাষ হয়েছে, দেখেছ? মানে আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি তো কুলের বাগান শেষ হচ্ছে না। দেখো আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। মিমিজ ব্লগ।